বেসিক্যালি যারা হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা হচ্ছে বিএসসি করতে পারে। আর বিএসসি হচ্ছে 4 বছরের একটা কোর্স। এই কোর্সটা কমপ্লিট করার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে কোনো জব, শুধুমাত্র নার্সিং না, বাংলাদেশের যে কোনো জবে হচ্ছে গিয়ে আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন বাংলাদেশের সর্বোচ্চ যে জবটা ফার্স্ট ক্লাস জব বিসিএস, সেখানেও আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এটা হচ্ছে সম্মান সম্মানের হচ্ছে গিয়ে আপনাদেরকে ডিগ্রি দেওয়া হয়। এছাড়া যারা হচ্ছে গিয়ে আর্টস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে গিয়ে নার্সিং এ আসতে চান, তারা হচ্ছে গিয়ে ডিপ্লোমা করতে পারবেন। আর ডিপ্লোমাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে 3 বছরের একটা কোর্স। এটা করার পরে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হসপিটাল বলেন, তারপর হচ্ছে গিয়ে আপনার বাইরে যদি কেউ পড়াশোনা করতে চান সেটাও আপনি করতে পারবেন, কিংবা হচ্ছে বাইরে যদি কেউ আপনি চাকরি করতে চান সেটাও আপনি করতে পারবেন। আর 3 বছরের কোর্স ডিপ্লোমা করার পরে কেউ যদি চান যে না আমি হচ্ছে গিয়ে সব চাকরিতে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি আরো হচ্ছে গিয়ে 2 বছরের একটা কোর্স বেসিক আছে, সেই কোর্স বেসিকটাও হচ্ছে করতে পারেন। এখন আপনারা যারা হচ্ছে ইন্টার পরীক্ষা দিচ্ছেন কিংবা যারা দিয়ে ফেলেছেন, যারা হচ্ছে গিয়ে এবার সেকেন্ড টাইম হিসেবে হচ্ছে প্রিপারেশন নেবেন, তারা হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনারা জানেন না যে হচ্ছে গিয়ে কোন সাবজেক্টের জন্য কত নম্বর হচ্ছে গিয়ে আপনাদের পেতে হয়। এটা হচ্ছে আপনারা দেখেন যে বিএসসি যারা আছেন তাদের বেসিক্যালি কিন্তু সাবজেক্ট হচ্ছে 7টা, আর যারা ডিপ্লোমা আছেন তাদের হচ্ছে গিয়ে সাবজেক্ট হচ্ছে 5টা। এখানে দেখেন বাংলাতে হচ্ছে গিয়ে 20 নম্বরের এমসিকিউ থাকে, তারপর হচ্ছে ইংরেজিতে 20 নম্বরের এমসিকিউ থাকে, গণিতে হচ্ছে 10, সাধারণ জ্ঞানে হচ্ছে 20, পদার্থে 10, রসায়নে 10, আর হচ্ছে জীববিজ্ঞানে 10। এই হচ্ছে গিয়ে আপনার 100 হচ্ছে গিয়ে টোটাল এমসিকিউ। আর হচ্ছে গিয়ে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের এসএসসি যে রেজাল্ট আছে, দেখেন আমি এখানে হচ্ছে কি 5 দিয়েছি, তার মানে হচ্ছে জিপিএ 5, তার মানে যারা হচ্ছে জিপিএ 5 পাবে তাদের এসএসসি রেজাল্টের সাথে হচ্ছে 4 গুণ, তার মানে হচ্ছে 20 এখানে। আর হচ্ছে এইচএসসি যারা পরীক্ষা এখন হচ্ছে যাদের সেকেন্ড টাইম তাদের তো হচ্ছে এইচএসসি রেজাল্ট আছে, আর যারা ফার্স্ট টাইম তারা হচ্ছে গিয়ে রেজাল্ট যখন পাবেন তখন এই কাউন্টিংটা করতে পারবেন। আমি 5 হিসাবে আপনাদেরকে কাউন্টিংটা করে দিলাম, যদি 5 হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার 6 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 30। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি হচ্ছে দুইটাতেই যদি আপনার এসএসসি এবং ইন্টার যদি আপনার 5 5 থাকে তাহলে আপনার এখানে টোটাল মার্কস আসতেছে 50। এছাড়া আপনার হচ্ছে গিয়ে এমসিকিউ এক্সাম হয়, আর এই এক্সামটা হয় হচ্ছে 1 ঘন্টার একটা এক্সাম, তার মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে আপনাকে 100টা এমসিকিউ এর অ্যান্সার করতে হয়, আর এই 100টা এমসিকিউ এর মধ্যে আপনাকে হচ্ছে টোটাল দেখেন এখানে 100 নম্বর আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 100 আর হচ্ছে 50, তার মানে বেসিক্যালি আপনি এক্সাম দিচ্ছেন 150 নম্বর। আর এই 150-এর মধ্যে যে যত ভালো করবেন সে তত ভালো নার্সিং কলেজে হচ্ছে চান্স পাবে। আর ডিপ্লোমাদের ক্ষেত্রে যেহেতু হচ্ছে যারা বিএসসি তাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান আছে, এই 3টা সাবজেক্ট হচ্ছে একত্রে সাধারণ বিজ্ঞান হচ্ছে গিয়ে ডিপ্লোমাদের আছে। আর এক্ষেত্রে দেখেন আপনাদের এখানে মার্কস হচ্ছে 25, এখানে 25 আর হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে 25, এই হচ্ছে আপনাদের টোটাল হচ্ছে 100 নম্বর। আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে 14 জন হচ্ছে গিয়ে লাইভে সংযুক্ত আছেন। যারা লাইভে সংযুক্ত আছেন তারা কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন কাইন্ডলি একটু কমেন্টস এর মাধ্যমে জানান, আর আপনাদের সাউন্ডটা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, আর ভিডিওটা হচ্ছে কি ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা লাইভে সেটাও একটু কমেন্টস এর মাধ্যমে জানান। আর আপনাদের যারা ফ্রেন্ডরা আছে যারা এবার হচ্ছে কি এইচএসসি এক্সাম দিচ্ছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে গিয়ে এই লাইভটা হচ্ছে শেয়ার করে দেন, তাহলে তারা নার্সিং বিষয়ে যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো তারা জানতে পারবে। এছাড়াও হচ্ছে গিয়ে এখানে শুধুমাত্র আপনাদেরকে আমি কি দিয়েছি বিএসসি এবং ডিপ্লোমা, এছাড়াও একটা আছে মিডওয়াইফারি। মিডওয়াইফারি যারা আছেন তারাও সেম এই প্যাটার্নেই হচ্ছে এক্সামটা দিবেন, কিন্তু যখন এক্সাম হচ্ছে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তখন হচ্ছে গিয়ে আপনারা শুধুমাত্র হচ্ছে মিডওয়াইফারি হিসেবে হচ্ছে সিলেকশনটা দিবেন। এছাড়া দেখেন আমাদের হচ্ছে যে ফ্রি ক্লাসটা আপনাদের জন্য আয়োজন করেছি, আমাদের হচ্ছে কি আগামী 11 তারিখ থেকে হচ্ছে ফ্রি ক্লাসটা আমরা করাবো। আর এখানে হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বাংলা, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স এই 8টা বিষয়ের উপর আপনাদের ফ্রি ক্লাস হবে। আপনারা চাইলে ফ্রি ক্লাসগুলো করে যাচাইয়ের মাধ্যমে আপনারা আমাদের কোচিং, গার্ডিয়ান, নার্সিং, ভর্তি কোচিং হচ্ছে অ্যাডমিশনও হতে পারেন। এছাড়া আমাদের সারা বছর ব্যাপী সবসময় হচ্ছে কিছু না কিছু লাইভ ক্লাস থাকে, ফ্রি ক্লাস থাকে, তারপরে হচ্ছে কিছু এক্সাম থাকে ফ্রি। আপনারা যারা আমাদের গ্রুপগুলোতে সংযুক্ত আছেন তারা হচ্ছে চাইলে এই এক্সামগুলো ফ্রি ক্লাসগুলো সারা বছর করতে পারছেন।
দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের যারা শিক্ষক আছে, আপনাদেরকে শিক্ষক প্যানেল সম্পর্কে একটু বলি। আমাদের যারা এখানে শিক্ষক আছেন তারা অত্যন্ত হচ্ছে অভিজ্ঞ এবং হচ্ছে গিয়ে তাদের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপরে হচ্ছে গিয়ে বিসিএসের যে কোচিং গুলো আছে সেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমাদের এখানে ক্লাস নেওয়া হয়। এছাড়া আপনারা হচ্ছে গিয়ে ফ্রি ক্লাসের যে টাইমটা, আপনারা হচ্ছে গিয়ে 7টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে ফ্রি ক্লাস গুলো করতে পারেন। আচ্ছা, আর একটু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যারা অফলাইনে করতে চান, আমাদের এখানে হচ্ছে গিয়ে বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি তিনটা কোর্সই করানো হয়। যারা হচ্ছে বিএসসি করতে চান, আমাদের এখন হচ্ছে 15 তারিখ পর্যন্ত একটা অফার আছে। আপনি হচ্ছে এমনিতে রেগুলার কোর্স ফি হচ্ছে 18,500, আপনি যদি হচ্ছে গিয়ে 15 সেপ্টেম্বরের মধ্যে যদি ভর্তি হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 3,000 টাকা ছাড় পাচ্ছেন। আর ডিপ্লোমা যারা তারাও হচ্ছে 3,000 টাকা ছাড় পাচ্ছেন, আর মিডওয়াইফারি যারা তারাও হচ্ছে 3,000 টাকা ছাড় পাচ্ছেন। এছাড়া আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা অফলাইনে কোর্স করতে চান তাদের ক্ষেত্রে মোট ক্লাস থাকতেছে 100টি মোট ক্লাস। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের পূর্বেই প্রিভিয়াস ক্লাসের উপরে একটা 20 নম্বরের ক্লাস টেস্ট নেওয়া হয়। আর এই 20 নম্বরের ক্লাস টেস্টে অবশ্যই স্টুডেন্টদেরকে 16 পেতে হয়। তাছাড়াও আমাদের প্রত্যেকটা হচ্ছে গিয়ে সাবজেক্টের উপরে হচ্ছে যখন কোর্স কমপ্লিট হয়ে যায় তখন আমরা সাবজেক্ট ফাইনাল নিই। আর এই সাবজেক্ট ফাইনাল হচ্ছে আপনাদের যারা বিএসসি আছেন তাদের হচ্ছে গিয়ে 8টা সাবজেক্ট, কিন্তু টোটাল 7টা সাবজেক্ট, আর ডিপ্লোমাদের হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে জেনারেল সায়েন্স। আপনাদের হচ্ছে গিয়ে 7টা সাবজেক্টের উপরে আমরা 40টা হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ সাবজেক্ট টেস্ট নিব। এছাড়া হচ্ছে পূর্ণাঙ্গ যে মডেল টেস্ট আছে এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়াইজ আপনাদের হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা নিব হচ্ছে 20। এছাড়াও আমাদের অতিরিক্ত আরো কিছু আছে, সেটা যেমন হচ্ছে আমরা মাসিক একটা সাম্প্রতিক একটা এক্সাম নিই, মাসিক সাম্প্রতিক এক্সাম। সাম্প্রতিক যে পরীক্ষাটা নিই এটা হচ্ছে প্রতি মাসের 25 তারিখে আমরা নিই, 25 তারিখে নিই। এটা হচ্ছে কি সাম্প্রতিক ইস্যুর উপরে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেসিক্যালি আমরা হচ্ছে এই এক্সামটা নিয়ে থাকি। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের সাপ্তাহিক একটা মডেল টেস্ট হয়, যেমন একটা সপ্তাহে আমরা কয়টা সাবজেক্ট পড়িয়েছি, কি কি টপিক পড়িয়েছি, সেই টপিকের উপরে হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ সাপ্তাহিক মডেল টেস্ট হয়। আচ্ছা, এগুলো তো ছিল আপনাদের ভর্তি সংক্রান্ত কিছু কথা, কিংবা হচ্ছে কি আপনাদের ফ্রি ক্লাসে যে হচ্ছে কি ক্লাসগুলো করবেন সেই ক্লাস সম্পর্কিত কথা। এছাড়াও হচ্ছে কি আপনাদের আমরা হচ্ছে কি আজকে আমাদের কোর্স প্ল্যানটা হচ্ছে কি দেখাবো, আপনারা কাইন্ডলি একটু কোর্স প্ল্যানটা দেখেন। এটা হচ্ছে কি আমাদের কোর্স প্ল্যান, এখানে হচ্ছে গিয়ে বাংলার হচ্ছে যে টপিকগুলো থেকে আপনাদের বেসিক্যালি কোশ্চেন আসে, আমরা হচ্ছে যেগুলো নন ইম্পর্টেন্ট টপিক সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কোর্স প্ল্যানের মধ্যে ইনক্লুড করে নিই। আমাদের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন আসতেছে, বিগত হচ্ছে গিয়ে 2015 সাল থেকে আপনাদের এক্সামের এই সিস্টেমটা চালু হয়েছে, তখন যে তখন থেকে আজ অব্দি 2023 অব্দি আপনাদের যেই এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলো আমরা অ্যানালাইসিস করে আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমাদের কাছে মনে হয়েছে যে না এই টপিকগুলো করলে স্টুডেন্ট এনাফ পরিমাণ হচ্ছে গিয়ে কোশ্চেন কমন পাবে, এরকমভাবে আমাদের একটা কোর্স প্ল্যান রেডি করা হয়েছে। আর আপনারা হচ্ছে গিয়ে এই কোর্স প্ল্যানের উপরে আপনারা আমাদের লেকচার শিট গাইড পাবেন। আর হচ্ছে যারা হচ্ছে গিয়ে অ্যাডমিশন হবে বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, তারা হচ্ছে গিয়ে ভর্তির সাথে সাথেই আমাদের কাছ থেকে এক সেট হচ্ছে আপনার লেকচার শিট পাচ্ছে, লেকচার শিট প্লাস হচ্ছে একটা হচ্ছে গাইড পাচ্ছে, পূর্ণাঙ্গ গাইড। আর একটা কথা আপনাদেরকে বলি, অন্যান্য কোচিং যেমন হচ্ছে আপনাদেরকে ছোট ছোট পাতলা পাতলা লেকচার শিট দেয়, আমরা আসলে ওইভাবে আপনাদেরকে লেকচার শিট গুলো দিচ্ছি না। আমরা হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে লেকচার আছে সবগুলো লেকচারকে আমরা হচ্ছে গিয়ে বই আকারে আপনাদের হাতে দেবো। এতে করে হবে কি যে আপনারা যারা আছেন এই লেকচার শিট গুলো আপনাদের সহজে হারিয়ে যাবে না, একত্রে হচ্ছে একটা জায়গায় হচ্ছে এই লেকচার শিট গুলো আপনারা পাবেন। আচ্ছা, যারা আজকে লাইভ দেখছেন আশা করব হচ্ছে আমাদের যে আপনাদের ফ্রি ক্লাসের রুটিনটা দিয়েছি এই ফ্রি ক্লাসের প্রত্যেকটা হচ্ছে ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন। আর এই যে দেখেন যে 11 তারিখে আপনাদের যে বাংলা ক্লাসটা নিব, 13 তারিখে হচ্ছে আপনাদের ইংরেজি ক্লাস, তার মানে হচ্ছে এই যে ইংরেজি ক্লাস শুরু হওয়ার পূর্বে পূর্বেই হচ্ছে আপনারা একটা আমাদেরকে ক্লাস টেস্ট দিবেন। আর এই ক্লাস টেস্টটা হবে হচ্ছে 20 নম্বরের,
আমরা দেখতে চাই যে আপনারা যে এক্সাম দিচ্ছেন এই এক্সামে আপনারা কত মার্কস পেলেন, কারণ অনেক সময় দেখা যায় আমরা শুধুমাত্র ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট হই না, ক্লাসের পাশাপাশি আমরা যখন এক্সামটা দিই তখন আমরা বুঝতে পারি যে আমাদের আসলে পজিশনটা কোথায় আছে বর্তমানে। এক্সাম না দিলে একটা মানুষ কখনোই হচ্ছে বুঝতে পারে না যে তার পজিশনটা কোথায় আছে। এই জন্য শুধু ক্লাস না, প্রচুর পরিমাণে আমাদের এক্সাম দেওয়ার প্র্যাকটিস থাকতে হবে, কারণ যে যত এক্সাম দেবে সে তত হচ্ছে গিয়ে নতুন নতুন ইস্যুগুলো সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, আপনারা যারা হচ্ছে কি গার্ডিয়ান নার্সিং পরিবারের সাথে সংযুক্ত আছেন তারা বরাবরই জানেন যে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে আমাদের বেস্টটা দেওয়ার জন্য। ইভেন হচ্ছে কি আপনারা যারা হচ্ছে প্রিভিয়াসলি আমাদের স্টুডেন্ট ছিলেন, যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপগুলোতে অ্যাড আছেন, তারা জানেন যে আমরা আপনাদের জন্য কতটুকু পরিমাণ হচ্ছে কি আন্তরিক ভাবে চেষ্টা করি। আর ইভেন হচ্ছে কি আমাদের ক্লাসগুলো কতটা যত্ন সহকারে আপনাদেরকে করানো হয়। এছাড়াও যারা আমাদের দুর্বল স্টুডেন্ট আছে, আমরা যে শুধুমাত্র হচ্ছে যারা সবল স্টুডেন্ট আছে তাদের দিকে কনসেন্ট্রেট করি তা না, আমাদের যারা দুর্বল স্টুডেন্ট আছে, যারা পড়াশোনায় দেখা যাচ্ছে যে আমরা দুই তিনটা এক্সাম রিয়েলাইজ করে দেখতে পারলাম যে সেই হচ্ছে গিয়ে বরাবরই হচ্ছে এক্সামে একটু খারাপ মার্কস পাচ্ছে, তখন দেখা যায় যে আমরা সেই স্টুডেন্টটাকে কাউন্সিলিং করি, স্টুডেন্টটার কি প্রবলেম হচ্ছে, পড়াশোনায় তার কোথায় ঘাটতি আছে, সেই স্টুডেন্টগুলোকে আমরা সেপারেট করে ফেলি। ইভেন সেই স্টুডেন্টগুলোকে আমরা কি করি এক্সট্রা ভাবে কেয়ার দেওয়ার ট্রাই করি। ইভেন আমাদের এখানে অলওয়েজ হচ্ছে গিয়ে ফার্ম গেট যারা আছেন তারা জানেন যে ফার্ম গেট অলওয়েজ হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে সহায়তা করি সব সময়। যে কোনো সমস্যায় আপনারা হচ্ছে গিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ইভেন হচ্ছে গিয়ে আমি আপনাদের প্রবলেমগুলো সব সময় সলভ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের সাথে আজকে ভর্তি সংক্রান্ত এই তথ্য ছিল। আর আমরা হচ্ছে গিয়ে যে ফ্রি ক্লাসটা আপনাদের জন্য আয়োজন করেছি সেই ফ্রি ক্লাসটা আপনারা হচ্ছে গিয়ে করে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনাদের সিদ্ধান্তই হবে হচ্ছে আমাদের কাছে মুখ্য, বিকজ আপনারা হচ্ছেন এখন যথেষ্ট পরিমাণ অ্যাডাল্ট, আপনারা ইন্টারমিডিয়েট এক্সাম দিয়ে ফেলেছেন, আপনারা আপনাদের ভালো মন্দ সম্পর্কে জানেন যে আপনারা হচ্ছে ভার্সিটিতে ভর্তি হবেন কিংবা হচ্ছে মেডিকেলে ভর্তি হবেন নাকি নার্সিং এ আসবেন। আপনারা সবাই জানেন যে বর্তমানে নার্সিং হচ্ছে একটা ভালো একটা প্ল্যাটফর্মে আছে, কারণ নার্সিং যারা হচ্ছে কি পাশ করে তারা হচ্ছে কি 10 মিনিটের জবে জয়েন করতে পারে। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের হচ্ছে কি ডে বাই ডে শুধু হসপিটাল বাড়ছে কমছে না, আর বাংলাদেশের যে শিক্ষাখাত আছে সেই শিক্ষাখাতে এখন পর্যন্ত যদি হচ্ছে এই আমাদের হচ্ছে গিয়ে চিকিৎসা খাতটা যদি আমরা স্ট্রং রাখতে চাই তাহলে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 লাখ নার্স আরো প্রয়োজন। প্রতি বছর হচ্ছে নার্স নিয়োগ হচ্ছে, তারপরেও হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই যে আমরা এখন কিন্তু বুঝতে পারছি ডেঙ্গুর মৌসুমে এখন যান হসপিটাল গুলোতে দেখা যাচ্ছে আইসিইউও ফাঁকা নেই আর হচ্ছে নার্সদের কি পরিমাণ সংকট। তা আপনারা নিজেরাই জানেন যে আপনারা হচ্ছে গিয়ে যারা আছেন তারা হচ্ছে গিয়ে এই মহৎ পেশাটায় আসবেন কিনা। হ্যাঁ, আর আপনাদের সাথে আজকে লাইভে এই পর্যন্তই কথা ছিল, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর যদি হচ্ছে ভর্তি হন তাহলে সরাসরি হচ্ছে ফার্ম গেট আরএইচ হোম সেন্টার, আমাদের রুম নাম্বার হচ্ছে G26 গ্রাউন্ড ফ্লোরের 26 নাম্বার রুম, আর নাম্বারটা হচ্ছে 01717867373, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।